মেঘনা নদীর পাড়ে আর্তনাদ ও আহাজারি থামছে না। পর্যটকবাহী ট্রলার ডুবির ঘটনায় আজ আরও তিনজনের মরদেহ উদ্ধার হয়েছে। এ সময় বুকফাটা কান্না আর আহাজারিতে নদী পাড়ের বাতাস ভারী হয়ে ওঠে। এখন পর্যন্ত ছয়জনের মরদেহ উদ্ধার হয়েছে, নিখোঁজ রয়েছেন আরও তিনজন। প্রশাসনের পক্ষ থেকে ঘোষণা দেওয়া হয়েছে সর্বশেষ মানুষটিকে না পাওয়া পর্যন্ত উদ্ধার অভিযান চলবে। এই নিখোঁজ লোকগুলিকে উদ্ধার করার জন্য ফায়ার সার্ভিস এবং বিআইডব্লিউটিএস এবং স্থানীয় প্রশাসন পুলিশ সম্মিলিতভাবে অভিযান পরিচালনা করছে, যেটা আপনারা দেখছেন। আমরা তাদের সাথে কথা বলে এটুকু নিশ্চিত করতে চাই যে এক সর্বশেষ মানুষটিকেও খুঁজে পাওয়ার আগ পর্যন্ত অভিযান পরিচালিত হবে। অন্যদিকে পুলিশ কনস্টেবল সোহেল রানার বাবা এটিকে স্রেফ হত্যাকাণ্ড দাবি করে থানায় মামলা করেছেন। বলছিলাম ফারহানা রহমান, বিস্তারিত রেহানা পারভিন সুকতার প্রতিবেদনে। কিশোরগঞ্জের মেঘনায় পর্যটকবাহী ট্রলার ডুবির ঘটনায় আরও তিনজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ নিয়ে ছয়জনের মরদেহ উদ্ধার করল ডুবুরিরা। আজ রোববার বিকেলে তিনটার দিকে তাদের মরদেহ উদ্ধার করা হয়। এর আগে শনিবার রাতে নিখোঁজ থাকা পুলিশ কনস্টেবল সোহেল রানার বাবা থানায় একটি হত্যা মামলা করেন। আজ বিকেলে উদ্ধার হওয়াদের মধ্যে রয়েছেন 36 বছরের নারী রূপা দে, 18 বছর বয়সী কলেজ ছাত্রী আনিকা আক্তার ও নিখোঁজ পুলিশ কনস্টেবলের 7 বছরের শিশুকন্যা ইভা। এর প্রতিবেদন লেখা পর্যন্ত আরও তিনজন নিখোঁজ রয়েছেন। তারা হলেন কুমিল্লার দেবিদ্বার উপজেলার ফতেহাবাদ গ্রামের বাসিন্দা কনস্টেবল সোহেল রানা ও তার শিশুপুত্র রাইসুল ইসলাম, ও ভৈরব রেল স্টেশনের ফল ব্যবসায়ী ঝন্টু দের ভগ্নিপতি কিশোরগঞ্জের মানিকখালী গ্রামের বেলন দে। পর্যন্ত প্রায় থানায় ছিল সোহেল রানা, তার ছেলে ছেলে মেয়ে সবাই খেলাধুলা করতেছিল মাঠে। এই 5টার মধ্যে তারা হলো বেরিয়ে আসে, হয়তো ভাগ্নি বলছে যে আমি হয়তো নদী দেখবো, নদী দেখার জন্য আসছিল। ভাগ্নির ভাষ্য মতেই জানা যাচ্ছে যে হলো 18:15 অর্থাৎ 6:15 এরা নৌকা থেকে সুধারাম যে ইয়ে আছে আপনার স্বর আছে সেই স্বরে গেছিল, সাথে আরও হলো 15-20 যাত্রী ছিল, একটা হলো মাঝারি নৌকায় গেছে। দেখে যখন ইফতারের সময় হওয়ার প্রাককালে প্রায় 6টার দিকে রওনা করে সুধারাম ইয়ের থেকে সোনারামপুর থেকে এই ভৈরব ঘাটে আসার জন্য প্রায় 6:05 সময় নদীর মাঝামাঝি সময় আসলে পিছন দিক থেকে বালু ভর্তি ট্রলার বাল্ক হেড আর কি, এই বাল্ক হেডে হলো পিছন দিক থেকে ধাক্কা মারে। ধাক্কা মারলেই সে যাত্রীরা হলো ওই এটা উল্টে যায়, নৌকা উল্টে যাওয়ার পরে সেখানে হলো তারা জানালার পাশে ছিল কয়েকজন, তারা হয়তো বেরোতে পেরেছে আর বাকিগুলো হলো বেরোতে পারেনি। আমরা সংবাদ পেয়ে নৌ পুলিশ ফায়ার সার্ভিস আমরা এবং জেলা পুলিশ সকলে এসেছিলাম এবং হলো যথাসাধ্য মতে তাকে উদ্ধার করার জন্য নিখোঁজ হওয়া যাত্রীদের যথাসাধ্য হলো চেষ্টা করা হচ্ছে। এদিকে জীবিত পাওয়ার সম্ভাবনা ছেড়ে লাশের অপেক্ষায় মেঘনা নদী পাড়ে দিন পার করছেন নিহতদের স্বজনরা। অন্যদিকে আশুগঞ্জ থানার ওসি নাহিদ আহমেদ জানান, সোহেল রানার বাবা আব্দুল আলিম এটিকে হত্যাকাণ্ড দাবি করে মামলা করেছেন। এজাহারে বালখেট সুকানি ও ইঞ্জিন মিস্ত্রি সহ 6 অজ্ঞাতনামা ব্যক্তিকে আসামি করা হয়েছে। মামলাটি কিশোরগঞ্জ নৌ পুলিশ অঞ্চল তদন্ত করবে। আসামিদের গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে। মামলার বাদী নিখোঁজ পুলিশ কনস্টেবল সোহেল রানার বাবা আব্দুল আলিম বলেন, এ ঘটনাটি দুর্ঘটনা নয়, আমি মনে করি এটি হত্যাকাণ্ড। এই একটি ঘটনায় আমার সব শেষ হয়ে গেছে, আমি দোষীদের বিচার চাই, সেই কারণেই আমি মামলা করেছি। রেহানা পারভিন সুক্তা, স্বর্ণলতা নিউজ ডেস্ক, যশোর।